সাবেকি আনার মোড়কে ১৩ বছরে পদার্পণ সময় কলকাতার কর্ণধার প্রীতম ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজোর। প্রতি বছরের মতো এবছরও সাবেকি আনাকে বজায় রেখে ভট্টাচার্য বাড়ির পুজোর আয়োজন করা হয়। পূর্ব বাংলাদেশের চট্টগ্রামে এই পুজোর আয়ের সূচনা হলেও পরবর্তী প্রজন্মের হাত ধরে বর্তমানে দমদমে ভট্টাচার্য বাড়িতে আয়োজন করা হয় দুর্গাপুজোর। তবে অধুনা বাংলাদেশের রীতি এবং নিয়ম বজায় রেখেই এই পুজো হয়ে থাকে। পুজোর মূল কাণ্ডারী প্রীতম ভট্টাচার্য একাধারে সময় কলকাতার কর্ণধার। বছরের পর বছর গোটা পরিবারকে সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে আসছেন তিনি। এবছর উৎসবে মেতে ওঠার পাশাপাশি আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদেও সামিল হয়েছেন ভট্টাচার্য বাড়ির সদস্যরা। বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে, গোটা কলকাতা মেতে উঠেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি দমদমে, দমদমের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোতে। এই মুহূর্তে ঠিক আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার, মানে আমাদের সময় কলকাতার কর্ণধার প্রীতম ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজো। তিনি এক হাতে নিজের হাতে সবটা সামলাচ্ছেন, আমরা দেখেছি সেটা, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটু ছবিটা দেখাই, দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপটা সাবেকি আনায় ভরে উঠেছে, ঝাড় থেকে শুরু করে দেবী প্রতিমা, আর দেবী প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষ সাবেকি আনার ছোঁয়া। ঠিক সেই পুরনো আমলের মতো টানা চোখ, মায়ের দশভূজার অবতার, আর সেখানের বিভিন্ন যে তাদের যে অধুনা বাংলাদেশের যে ছোঁয়া, সেই ছোঁয়াটাও এখানে রয়েছে। আমি যদি আরেকটু আপনাদেরকে বলি যে এখানে কলকাতায় এই পুজো ১৩ বছর হয়েছে, তবে এই পুজো কিন্তু অধুনা বাংলাদেশ থেকে চলছে, বাংলাদেশের তাদের যে পূর্বপুরুষেরা ছিলেন সেখান থেকে এই পুজো চলে আসছে, আর এখনও পর্যন্ত সেই ধারা তারা বহন করে নিয়ে চলেছে নিজেদের কাঁধে। পুজোটা অ্যাকচুয়ালি এইখানে শুরু মানে চলছে এটা নিয়ে ত্রয়োদশতম বছর এইটা নিয়ে এইখানে, কিন্তু মানে পুজোটা এর আগেও আমাদের সঙ্গে কথা হয়েছিল যে এর আগে আমাদের পুজো ছিল আর কি, একটা টাইমে আমাদের বংশে অধুনা বাংলাদেশ চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামে আমাদের একটা পুজো হতো। সেই পুজোর রেজ ধরেই আমরা পরবর্তীকালে যখন এসেছিলাম বিভিন্ন কারণে আমরা সেটা সংগঠিত করতে পারিনি, তারপরে যখন আমাদের সময় হয়ে মানে সুযোগ পেয়েছি আমরা মার আরাধনা করার, তখন থেকে আমরা আবার এইখানে এই পুজো চালু করেছি। মানে পারিবারিক বন্ধন পুজো, মানে মেলবন্ধন পুজো, মানে শুধু পারিবারিক বলে না, পরিবার ছাড়াও বৃহত্তর যত আমাদের সমাজের যত সোসাইটির লোক আছে প্রত্যেকেই আসে, প্রত্যেকের সঙ্গেই আলো মানে দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই বিভিন্ন কাজের মধ্যে থাকে, তারা এই সময়টায় একটুখানি সময় পায়, সময় পেলে তারা এলে তাদের সঙ্গে করতে ভাল লাগে আর কি। একদম প্রথম পুজোর থেকে প্রথম দিন থেকে আমরা একসাথে থাকি, এই জন্যই পুজোটা করা যে সবাই যাতে একসাথে আমরা হতে পারি। আর আমরা এখানে অনেক আছি, আর সবাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোক এসছে, এটা সবই আমাদের সব নিজেদের লোক। পুজোর পাশাপাশি তিলোত্তমার জন্য আমরা করছি, আমরা চাই আই ওয়ান্ট জাস্টিস, আমরা যাতে চাই বিচারটা হোক, শুধু তার জন্য না, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য আমাদের এটা বিচারটা চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে সেফ থাকতে পারে। কর্ণধার প্রীতম ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজো, সেখানে সাবেকি আনা আর বাঙালি আনার ছোঁয়া রয়েছে এখনও পর্যন্ত। অধুনা বাংলাদেশের বিভিন্ন রীতি নিয়ম তারা এখনও মেনে চলেছেন, কলকাতার মাটিতে দাঁড়িয়েও সেই যে সাবেকি আনা সেটা তারা পালন করে চলেছেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে বৃষ্টি দত্তের রিপোর্ট, সময় কলকাতা।